আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো ব্যাচেলর স্পেশাল কোল্ড কফি তাও আবার মাত্র এক মিনিটে দশ টাকা খরচ করে কোনো রকম চামচ ব্লেন্ডার মেশিন বা কফি মেশিন ছাড়াই একেবারেই সহজভাবে এই গরমে প্রাণ জুড়ানো পারফেক্ট রেস্টুরেন্ট স্বাদে কোল্ড কফি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই মাত্র দশ টাকায় রেস্টুরেন্টের স্বাদে ঘরে বসেই কি করে কোল্ড কফি তৈরি করতে পারেন তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা কফির জন্য এরকম ঢাকনাওয়ালা একটা নিয়ে নিয়েছি এখন এই বয়ামের মধ্যে আমি দিয়ে দেব নর্মালি যে কোনো মুদির দোকানে বা গলির মুখের দোকানে পাঁচ টাকা দামের ইনস্ট্যান্ট যে কফির স্যাশেগুলো কিনতে পাওয়া যায় সেরকমই দুই প্যাকেট কফির স্যাশে এরপরের মধ্যে আমি অ্যাড করে দেব। দেড় টেবিল চামচ চিনি দুইটা আইস কিউব এক চা চামচ হালকা কুসুম গরম পানি এরপর বয়েমের ঢাকনাটা লাগিয়ে বৈমটাকে এক মিনিট ঠিক এভাবে একটু শেক করে নেবো আর সেই করে নিলেই দেখবেন আস্তে আস্তে কফি কালারটা পরিবর্তন হয়ে একেবারে ফ্লাফি একটা টেক্সচারে চলে আসবে দেখুন এক মিনিট ঝাঁকিয়ে নেওয়ার পর কফির জন্য ফ্লাফি একটা টেক্সচার কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ফ্লাফি ফমিক কফিটা দিয়েই কিন্তু আমরা আজকে ইনস্ট্যান্ট পোল্ড কফিটা তৈরি করব আর এর জন্য এখানে আমি যে গ্লাসে কফিটা সার্ভ করব সেই গ্লাসটা নিয়ে নিয়েছি এখন এই গ্লাসের মধ্যে চার থেকে পাঁচ টুকরো আজ কিউব দিয়ে দেবো ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা ফ্লাফিক কফির মিশ্রণটা দিয়ে দেব। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ বা গ্লাসটা ভর্তি করে লিকুইড গুঁড়ো দুধ আর এক্ষেত্রে যদি ফ্রিজের ঠান্ডা দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু কফির স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ সব শেষে ওপর থেকে সামান্য পরিমাণে একটু ইনস্ট্যান্ট কফির গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্বাদে গ্রানে এবং দেখতে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি আর বিশ্বাস করেন এই কফিতে চমুক দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার মনে হবে কোনো রেস্টুরেন্টের প্লাফি কফি খাচ্ছেন ঘরে মাত্র দশ টাকা খরচে কফি খাচ্ছেন একবারও কিন্তু আপনার মনে পড়বে না এটা আমার গ্যারান্টি রইল তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ